যার আসলে মানে সবারই প্রিয়, ইন্ডাস্ট্রি সবার প্রিয়। এবং ফেরদৌস হচ্ছে যে আমাদের এতদিনে আমরা যাই আমাদের চলচ্চিত্র থেকে পেয়েছি, যাদের কি আমার মনে হয় যে ফেরদৌস একটু ভিন্ন রকম হবে। কারণ হচ্ছে যে ফেরদৌস সবার সাথে মিশে, সবার সাথে কথা বলে, এবং ফেরদৌসকে দিয়ে আমরা মনে করি খুবই আপনজন আমরা মনে করি আমাদের এই চলচ্চিত্রের। এবং ফেরদৌস এখনো প্রযোজনা করছে, এখনো অভিনয় করছে, তো একদম এই কারেন্ট সময়ে সে আছে। তো তাকে দিয়ে আমরা অনেক হচ্ছে যে আমরা আমাদের দাবি দাওয়া গুলো সংসদে বা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা পেশ করতে পারবো। এটা আমাদের জন্য একটা খুবই সুখবর। তাছাড়া আমাদের আরো প্রযোজক ইব্রাহিম সাহেব, মোহাম্মদ ইব্রাহিম, উনিও পেয়েছেন আমাদের চলচ্চিত্র প্রযোজক। আর একজন প্রযোজক পেয়েছেন হচ্ছে যে ওনার নাম হচ্ছে আমাদের সিদ্ধি সিদ্ধি সাহেব, যিনি হচ্ছেন আমাদের প্রয়াত হচ্ছে আমাদের সবিদুল সিদ্ধু সাহেবের ছেলে, উনিও পেয়েছেন, উনিও আমাদের প্রযোজক ছিলেন। তো মোট কথা যে আমাদের সঙ্গীত শিল্পী মমতা পেয়েছেন, সবকিছু মিলে আমরা প্রথম কি চলচ্চিত্র সবসময় আমরা আছি, নির্বাচনের সাথে সবসময় আছি, আমরা বাদ করি না। মাহি পেলে ভালো লাগতো, তারপরে হচ্ছে যে আমাদের শাকিব খান চেয়েছিল, পেলে ভালো লাগতো, আমাদের হচ্ছে যে আমাদের রুহেল পেয়েছে, আমাদের স্টার্স নেটফ্লিক্সের হচ্ছে কর্ণধার মালিক রুহেল, মাহবুবুর রহমান রুহেল চট্টগ্রাম থেকে পেয়েছে, এটাও আমাদের জন্য একটা মানে খুশির খবর এই প্রথম পেল। তো সব মিলিয়ে আমাদের ইন্ডাস্ট্রির অনেকগুলোই সদস্য আছে যারা এবার মনোনয়ন পেয়েছে। প্রযোজকই তার ছবিগুলো হচ্ছে যে পিছিয়েছে, তারা রিলিজ করেনি। কারণ হচ্ছে যে এই জ্বালা পোড়াও হরতাল অবরোধ, যার কারণে সিনেমা হলে দর্শক হচ্ছে না, এটা একটা কারণ। আর তাছাড়া হচ্ছে যে ছবিগুলো যারা প্রযোজকরা নির্মাণ করেছেন অনেক অর্থ ব্যয় করেছেন, সেই অর্থগুলো না ওঠার বা লোকসানের মুখে পড়ার শঙ্কা থেকেই আসলে ছবিগুলো সরে দাঁড়িয়েছে মুক্তি দিন থেকে। আর এরপরে এখন তারপরে তো আবার হচ্ছে যে নির্বাচনের যেহেতু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যের ঘোষণা হয়েছে, সেখানেও সবাই থাকবে হচ্ছে যে সমস্ত জনগণ থাকবে নির্বাচনের মাঠে, নির্বাচন প্রচারণায় থাকবে, নির্বাচনের মাঠে থাকবে, যার কারণে সিনেমা হলের দিকে খুব একটা হয়তো বা দর্শক পাওয়া যাবে না, সেটাও কিন্তু একটা কারণ। এই দুই কারণ নিয়ে আমাদের চলচ্চিত্র কিছু ছবি রয়েছে এই দুই মাসে, এবং এটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের দুদিকেই আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা হচ্ছে যে আমাদের যেমনটি ক্ষতিগ্রস্ত হয়েছি রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে, আমাদের শুটিং গুলো পিছিয়েছে, শুটিং গুলো বন্ধ হয়েছে। কারণ হচ্ছে যে আমাদের শুটিং ইউনিট যেতে পারছে না ঢাকার বাইরে, সেখানে ভয় আছে, সেখানে অগ্নিসংযোগের ভয় আছে, মানসুরের ভয় আছে, বোমাবাজির ভয় আছে, তো সেগুলোর একটা ভয় থেকে শুটিং গুলো বন্ধ হয়েছে। এবং এই শুটিং যাদের বন্ধ হয়েছে তাদের এই শিল্পীদের আবার শিডিউল মিলাতে কিন্তু অনেক ঝামেলায় পড়তে হবে প্রযোজককে। কারণ হচ্ছে যে শিডিউল গুলো ম্যাচ করা এত সহজেই মনে হবে না, শিডিউল গুলো তো দেওয়া থাকে প্রত্যেকটা আর্টিস্টদের বিভিন্ন জায়গায় দেওয়া থাকে, তো এইটার একটা বিড়ম্বনার শিকার হবে বা এইটার একটা সম্মুখীন হবে যথাসময়ে শিডিউল না হওয়া। এবং রিলিজটাও তাই, এই যে তারা যে ডেট রেখেছিল, এই ডেটের মুক্তি দেওয়ার কথা ছিল, সেই ডেট গুলো অনেক দিন ধরে বছর ধরে অনেকে এই ডেট গুলো রেখেছিল, সেই ডেট গুলো আবার যদি তারা নতুন করে ডেট রাখে তাহলে আবার তাদেরকে পিছিয়ে আবার তারা এক বছর পিছিয়ে পড়বে। এইগুলি স্থিতিশীল পরিবেশ বজায় আসবে, আমার মনে হয় যে নির্বাচনের পরে সেটা হয়ে যাবে। তো নির্বাচনের পরে হলে পরে তখন